নমস্কার। আজকের ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো জনপ্রশাসনের আরো একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব, যার নাম ধ্রুপদী ব্যবস্থাপনা তত্ত্ব বা ক্লাসিক্যাল থিওরি অফ ম্যানেজমেন্ট। পূর্বের ভিডিওতে আমরা বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব সম্পর্কে আলোচনা করেছি। এই যে ব্যবস্থাপনা তত্ত্বগুলি গড়ে উঠেছিল ঊনবিংশ শতকের এবং বিংশ শতাব্দীর একদম প্রথমার্ধে, এই তত্ত্বগুলি আমরা প্রথম আলোচনার সময় আলোচনা করেছিলাম যে মূলত শিল্প বিপ্লব পরবর্তী সময় বিভিন্ন কলকারখানাগুলিতে উৎপাদন বৃদ্ধি, শ্রমিক মালিকদের মধ্যে সমন্বয় সাধন, এই সমস্ত বিভিন্ন কারণগুলির জন্যই এই বিভিন্ন ধরনের তত্ত্বগুলি কিন্তু ধীরে ধীরে গড়ে উঠতে শুরু করে। বিংশ শতাব্দীর প্রথমার্ধেই জনপ্রশাসন একটি উল্লেখযোগ্য তত্ত্ব হিসাবে কিন্তু ধ্রুপদী ব্যবস্থাপনা তত্ত্ব উঠে আসে। এই তত্ত্বে যারা বিশ্বাসী ছিলেন তারা মনে করতেন যে এই তত্ত্বটি কতগুলি বিশ্বজনীন মৌলিক নীতি আছে যেগুলি প্রয়োগ করলে সংগঠন তার লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারবে। এই তত্ত্বের বেশ কয়েকজন উল্লেখযোগ্য প্রবক্তা ছিলেন। আমরা আমাদের এই আলোচনায় হেনরি ফিউলের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরও যে সমস্ত প্রবক্তারা আছেন তারা কি বলেছেন সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। তো যাই হোক, যে বিশেষ প্রবক্তারা ছিলেন তারা হলেন হেনরি ফুয়েল, লুথার গুইক, ল্যান্ডেল আরউইক, জেমস মনি, অ্যালান সিরেলি, মেরি পার্কার ফুয়েল প্রমুখ ব্যক্তিরা। এই সকলের মধ্যে হেনরি ফুয়েল কিন্তু, যিনি ফরাসি প্রযুক্তিবিদ ছিলেন, তাকেই কিন্তু ক্লাসিক্যাল যে থিওরি বা ধ্রুপদী যে ব্যবস্থাপনা তত্ত্ব তার কিন্তু জনক বা পথিকৃৎ হিসাবেই মনে করা হয়। ফুয়েল মনে করতেন যে একটিমাত্র প্রশাসনিক বিজ্ঞান আছে যেটি সরকারি, ধর্মীয় বা শিল্পক্ষেত্রে যে কোনো সংগঠনের প্রয়োগ করা যায়। অর্থাৎ তিনি একটিমাত্রই বিজ্ঞানকে বিশ্বাস করতেন যেটা সমস্ত ক্ষেত্রেই প্রয়োগ করার কিন্তু তিনি কথা বলেছিলেন। তার সুবিখ্যাত বই 1916 সালে প্রকাশিত হয় যার নাম জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, যেখানে তিনি তার এই তত্ত্ব সম্পর্কে বিভিন্ন যে আলোচনা, তার যে নীতিগুলো, তার যে লক্ষ্যগুলো বা তার যে কাজের পরিধি বা তিনি যে মতবাদগুলো তুলে ধরার চেষ্টা করেছিলেন সে সম্পর্কে কিন্তু তিনি বিস্তারিতভাবে আলোচনা করেছিলেন। ফুয়েলের মতে প্রশাসনের প্রাথমিক কিছু কাজ থাকে, যেমন পরিকল্পনা করা। একজন প্রশাসক যিনি থাকবেন বা প্রশাসনে যারা থাকবে যে কোনো কাজের জন্য কিন্তু পূর্বেই পরিকল্পনা করা অবশ্যই প্রয়োজন। পরিকল্পনা ছাড়া কোনো কাজ যদি শুরু করা হয় তাহলে সেই কাজে অসফলতা আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। আমরা বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বেও কিন্তু পরিকল্পনাটাকে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কিন্তু পড়েছি। দ্বিতীয় যে কাজের কথা তিনি বলেছেন তা হলো জনসম্পদ ও উৎপাদন উপকরণ সুগঠিত করা, অর্থাৎ জনসম্পদ ম্যান পাওয়ার এবং উৎপাদনের যে উপকরণ অর্থাৎ কাঁচামাল, যন্ত্রপাতি, এই যে সমস্ত বিষয়গুলি ছিল সবগুলিকে কিন্তু সুগঠিত করার কথা তিনি বলেছেন। এগুলো প্রাথমিক কাজের মধ্যে অধস্তন কর্মীদের কাজ সম্পর্কে উপযুক্ত নির্দেশ দেওয়া, অর্থাৎ আমরা বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বে আপনারা আমাদের আগের ভিডিওতে দেখলে বুঝতে পারবেন, সেখানে আমরা আলোচনা করেছিলাম যে নির্দেশগুলি কেন্দ্রের তরফ থেকে আসবে এবং হচ্ছে নির্দেশগুলি সঠিকভাবে আসবে, প্রত্যেকের মধ্যে একটা বিশ্বাস থাকার প্রয়োজন। ঠিক এখানেও কিন্তু যে অধস্তন কর্মীরা রয়েছেন তাদেরকে উপযুক্ত পরামর্শ দিতে হবে, অর্থাৎ তাদেরকে সঠিকভাবে পরিচালনা করার কথা কিন্তু ফুয়েল তার এই তত্ত্বের প্রাথমিক কাজ হিসাবে কিন্তু বলেছেন। সমন্বয় সাধন করা, অর্থাৎ মালিক, শ্রমিক, যন্ত্রপাতি সমস্ত কিছুর মধ্যে যদি যে কোনো একটা জায়গায় সমন্বয়ের ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু সেই কাজ কখনোই সফল হতে পারে না। সেই কারণে তিনি কি বলেছেন, তিনি কিন্তু বলেছেন যে সমন্বয় সাধন করতে হবে। আমরা কিন্তু টেইলার যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব সেখানেও কিন্তু সমন্বয়কে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কিন্তু দেখেছি। নিয়ন্ত্রণ করা,
সঠিকভাবে সমস্ত কিছু একটি কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করাও কিন্তু খুব জরুরি। যদি আমরা যে কোনো কাজকে নিয়ন্ত্রণহীনভাবে করি, তার মধ্যে যদি কোনো ডিসিপ্লিন না থাকে, তাহলে কিন্তু কোনোদিনই আমরা সাকসেস হতে পারবো না। ঠিক প্রশাসনিক পরিচালনা ক্ষেত্রের ক্ষেত্রেও কিন্তু এ কথা একদম গুরুত্বপূর্ণভাবে প্রযোজ্য, নিয়ন্ত্রণ কিন্তু সঠিকভাবে রাখা প্রয়োজন। এই যে আমরা পুরুলে যে প্রাথমিক কাজগুলো দেখলাম, আমরা পূর্বের যে আমাদের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তার সঙ্গে কিন্তু অনেকটাই এক্ষেত্রে কিন্তু আমরা মিল পাই, কিন্তু তাদের যে বলার কিছুটা জায়গা আলাদা আমরা পরবর্তীতে এসে পাবো, কিন্তু বেসিক্যালি দেখতে গেলে কিন্তু খুব বেশি আলাদা কিন্তু বিশেষ ছিল না, মানে অনেক কিছুই আমরা সমান পাবো দুজনের মধ্যে। আমরা যারা হচ্ছে বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, তাদের ক্ষেত্রে একটা শর্টকাট ট্রিক হিসাবে আমরা কাজে লাগাতে পারি, সেটা হলো যে এই যে বিভিন্ন তত্ত্বগুলো আলোচনা হয়, আমাদের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব, ধ্রুপদী তত্ত্ব বা ক্লাসিক্যাল থিওরি, পরবর্তীতে আমরা আরো অনেকগুলো আলোচনা করব যে তত্ত্বগুলো, এই তত্ত্বগুলোর মধ্যে কমন কমন কিছু ফ্যাক্টর রয়েছে, কিছু আলাদাও রয়েছে। আমরা যদি এই কমন ফ্যাক্টরগুলো সবগুলোর মধ্যে থেকে বের করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের পড়াটা অনেক সহজ হয়ে যাবে। আমরা খুব সহজে, যারা আমরা আন্ডার গ্রাজুয়েশনে রয়েছি পড়ছি বা মাস্টার ডিগ্রিতেও যারা আমরা এই বিষয়ে পড়াশোনা করব, আমরা শুধু কমন অংশটা যদি দেখে নিই, তাহলে কিন্তু সবগুলোর মধ্যে কমন কি আছে সেটুকু কিন্তু তাহলে আমাদের একটা পড়লেই পুরোটা হয়ে যায়। আর যে বাকিগুলো বিভিন্ন তত্ত্বের মধ্যে আলাদা আলাদা গুলো আছে, সেগুলোকে শুধু আলাদা কোনটার জন্য কি সেইভাবে বললে অনেকটা বোধহয় পড়াশোনা সহজ হয়ে যাবে, এই বিষয়গুলো সম্পর্কে নিজেদের ধারণা পরিষ্কার রাখা। যাই হোক, পরবর্তী ফুয়েল তার 14টি নীতির কথা বলেছিলেন। এই 14টি নীতি কি কি? যেমন শ্রম বিভাজন ও বিশেষীকরণ, অর্থাৎ তিনি শ্রমের বিভাজনের কথা বলেছেন। যে একজন আমরা গত ভিডিওতেও পড়েছিলাম, দেখেছি যে প্রশিক্ষণ উপযুক্ত কর্মীদের নিয়োগ করে তাদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার কথা বলেছে, এটাও কাছাকাছি তাই যে শ্রম বিভাজন এবং বিশেষীকরণ, অর্থাৎ যিনি যে কাজের জন্য উপযুক্ত সেইভাবেই তাদের বিভাজনটা করা উচিত, এবং যারা যে বিষয়ে পারদর্শী সে বিষয়েই কিন্তু আমাদেরকে কি করা উচিত, তাকে সেই বিষয়ে আরো ভালো করা বা বিশেষীকরণ হিসেবে যে যে বিষয়ে বেশি দক্ষ তাকেই সেই কাজটা করতে দেওয়া কিন্তু উচিত বলে এই নীতিগুলির মধ্যে মনে করা হতো। দ্বিতীয়ত কর্তৃত্ব এবং দায়িত্ব, আমরা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সঙ্গে কিন্তু তুলনামূলক আলোচনা করে নিচ্ছি আমরা বলার সময়, এটা আপনাদেরও বুঝতে সুবিধা হবে যে দুটোর মধ্যে যে জায়গাগুলোতে মিল আছে। যে দায়িত্ব অর্থাৎ একটা কাজের জন্য প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি দায়িত্বগুলো ভাগ করে যদি আমরা দিতে পারি, তাহলে কিন্তু তাদের মধ্যে সেই কাজটা করার দায়বদ্ধতা আসবে, এবং তাদের উপর যে যে তাদের নিজেদের যে চাহিদা বা নিজেদের যে দায়িত্ব বোধ সেটাও কিন্তু জাগ্রত হবে, যা কিন্তু কাজটিকে সফলভাবে সমাধান করতে সহযোগিতা করবে। তৃতীয়ত শৃঙ্খলা পরায়ণ, অর্থাৎ ডিসিপ্লিন। আমি আগেই প্রাথমিক কাজে বলছিলাম নিয়ন্ত্রণ বা ডিসিপ্লিন না থাকলে কিন্তু যে কোনো কিছুই সম্ভব নয়। আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে যদি ডিসিপ্লিন মেনটেন না করতে পারি, তাহলে যেমন আমরা সফল হতে পারবো না, ঠিক তেমনি আমাদের যে কাজ সেখানে যদি আমরা শৃঙ্খলা পরায়ণ না হই, আমাদের প্রত্যেকে নির্দিষ্ট ভাগ করে দেওয়া কাজগুলি আমরা প্রত্যেকে নির্দিষ্টভাবে পালন করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই যে কাজটা সফলভাবে সমাধান করা তা কিন্তু সম্ভব হবে না। পরবর্তী 14 নম্বর কাজ কি? আদেশের ঐক্য, অর্থাৎ ইউনিটি অফ কমান্ড। আমরা আগেও পরে আগের ভিডিওতে আলোচনা করেছি বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় যে আদেশ সে ঐক্য, অর্থাৎ ইউনিটি কমান্ড মানে একটি জায়গা থেকে নির্দিষ্টভাবে যে নির্দেশগুলো, সেই নির্দেশগুলো কিন্তু একটা জায়গা থেকেই আসবে। অর্থাৎ বিভিন্ন যদি সোর্স থেকে, বিভিন্ন উৎস থেকে যদি বিভিন্ন ধরনের নির্দেশ আসতে শুরু করে, তাহলে কিন্তু একটা পাজল পরিবেশ তৈরি হবে, এবং যারা অধস্তন কর্মীরা থাকবেন বা যারা উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন, তারা কোন বিষয়ে কোন নির্দেশকে মান্যতা করবেন বা কোন নির্দেশ মেনে চলবেন, তা কিন্তু তাদের মধ্যে একটা কনফিউশনিং পরিবেশ তৈরি করতে পারে, যা উৎপাদনে ব্যাঘাত ঘটাবে, অথবা বিভিন্ন জনের নির্দেশ মানতে গিয়ে যে একটা হজবরালো পরিস্থিতি সৃষ্টি হবে, সেখান থেকেও কিন্তু উৎপাদন ব্যাঘাত ঘটতে পারে, বা প্রশাসন পরিচালনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। সেই কারণে কিন্তু আদেশের ঐক্য বা ইউনিটি কমান্ড থাকা কিন্তু প্রয়োজন। পরবর্তী 5মত নিয়ন্ত্রণের ঐক্য, অর্থাৎ ইউনিটি অফ ডাইরেকশন। প্রত্যেককে নিয়ন্ত্রণ করারও কিন্তু একটা ইউনিট থেকে নিয়ন্ত্রণ হতে হবে, যেমন আদেশটা একটা জায়গা থেকে আসবে, সেরকম প্রত্যেককে
একই জায়গা থেকে নিয়ন্ত্রিত হবে পুরো স্টেপ বাই স্টেপ। আমরা যখন ওই প্রিজম থিওরি পড়বো সেই সময় আমরা দেখবো যে একটি ত্রিভুজের বা পরবর্তীতে আমরা আরো হায়ারার্কিয়াল যে তত্ত্বগুলো সেগুলো যখন পড়বো সেখানে দেখবো যে একটি জায়গা থেকেই কিন্তু যে নির্দেশটা আসবে যে ত্রিভুজের একটা ত্রিভুজের যখন মাথা সেই মাথা থেকে ধীরে ধীরে নির্দেশগুলো নিচু স্তর অব্দি সার্কুলেট হতে থাকে তখনই কিন্তু একটি সংগঠন খুব ভালো মতন চলতে পারে। পরবর্তী সামগ্রিক স্বার্থের কাছে ব্যক্তি স্বার্থকে ত্যাগ করতে হবে, অর্থাৎ পুরো উৎপাদন প্রক্রিয়া বা প্রশাসন সঠিকভাবে পরিচালনা করার জন্য ব্যক্তিগত সুবিধা অসুবিধা লাভের কথা কিন্তু এখানে ভাবা যাবে না। আমি একজন পরিচালক হিসাবে আমি যদি আমার ব্যক্তিগত সুবিধার কথা ভাবি তাহলে হয়তো সমগ্র স্বার্থের কথাও কিন্তু যে উৎপাদনের ব্যাঘাত ঘটতে পারে সেই কারণে কিন্তু সামগ্রিক স্বার্থের কথাই বিবেচনা করতে হবে। পরবর্তী 7 নম্বর পারিশ্রমিক, অর্থাৎ যে আমরা আগের দিনও বলেছিলাম যে উপযুক্ত কাজের জন্য উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে, যারা ভালো কাজ করবেন তাদেরকে পুরস্কার দিতে হবে, যারা খারাপ কাজ করছেন তাদের তিরস্কার করতে হবে। পারিশ্রমিকটা ঠিকঠাকভাবে না পেলে কাজের উৎসাহ বাড়ে না, এটা আমরা সকলেই জানি। সঠিক পারিশ্রমিক পেলে কাজ করার নিজের মধ্যে উৎসাহটাও অনেক জাগ্রত হয়, পুরস্কার লাভের আশায় আমরা আরো বেশি করে ভালো কাজ করার চেষ্টা করতেই পারি। সেই জন্য পারিশ্রমিক কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেন্দ্রীয় ভবন সেন্ট্রালাইজেশন, অর্থাৎ যে আমরা ইউনিটি কমান্ড বা নিয়ন্ত্রণের কথা পড়ছিলাম সেইখানে একই রকমই এই বিষয়টিও, যে কেন্দ্রীয় ভবন অর্থাৎ পুরো প্রক্রিয়াটা কিন্তু সেন্ট্রালাইজ ওয়েতে হবে, অর্থাৎ একটি প্রক্রিয়ার মধ্যে দিয়েই হবে, তাকে কিন্তু বিশৃঙ্খলভাবে তার কোনো নির্দেশ বা তার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালানো কিন্তু যাবে না। কর্তৃত্বের শৃঙ্খলা, অর্থাৎ যারা নির্দেশ দিচ্ছেন সেখানেও কিন্তু শৃঙ্খলা থাকাটা একটি খুবই গুরুত্বপূর্ণ এবং সেই নির্দেশ থাকাটাও কিন্তু দরকার। অর্ডার, অর্থাৎ যে কাজের জন্য উৎপাদন বৃদ্ধির জন্য যে সমস্ত অর্ডারগুলি দেওয়া হবে বা যে জায়গাগুলো আমরা প্রদান করব সেখানেও কিন্তু একটি সমন্বয় থাকা দরকার এবং সঠিকভাবে সঠিক সময় সঠিক অর্ডার প্লেস করা দরকার, সমর্থিত হওয়া প্রয়োজন এবং তাদের মধ্যে যেন ঠিকঠাকভাবে যে পুরো পরিবেশটা বা পুরো কাজের জায়গাটার মধ্যে তাদের যে ডেডিকেশন থাকে তাদের সমর্থন থাকে সে বিষয়ে কিন্তু লক্ষ্য রাখতে হবে। 12 নম্বরে কি পড়বো আমরা, যে চাকরি স্থায়িত্বের ক্ষেত্রে একটি বড় বিষয় থাকে। যখন আমরা জানি যে আমাদের চাকরি স্থায়ী হয় তখন কিন্তু আমরা কাজের প্রতি অনেক বেশি মনোযোগী হতে পারি। আমাদের যে কাজের স্থায়িত্ব সে বিষয়ে যদি আমাদের বা আমাদের যে আমরা যদি ভাবি যে আমাদের আগামী আজকে কাজ আছে আগামীকালকে নাও থাকতে পারে তাহলে কিন্তু সেই কাজের প্রতি আমরা সেইভাবে মনোনিবেশ নাও করতে পারি এবং আমরা পরবর্তী একটা স্থায়ী কাজের জন্য চেষ্টা করার ফলে আমাদের কিন্তু সেই কাজটিতে ব্যাঘাত ঘটতে পারে। সেই কারণে চাকরির স্থায়িত্ব কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়, কারণ যে উদ্যোগগুলি গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু নতুন যে ইনোভেটিভ কোনো কিছু বেরিয়ে আসে এবং যে উদ্যোগ নেওয়া বিভিন্ন সময় নতুন কিছুকে নিয়ে গবেষণা করা এবং আরো নতুন নতুন কাজ করা এই সমস্ত বিষয় কিন্তু অবশ্যই সংগঠনের মধ্যে রাখতে এবং যা সংগঠনকে বাড়াতে সাহায্য করে। সর্বশেষ যে নীতিটির কথা তিনি বলেছেন তা হলো দলবদ্ধভাবে কাজ করার মনোভাব, অর্থাৎ টিম ওয়ার্ক। যে কোনো জায়গায় যখন একের অধিক ব্যক্তি কাজ করেন তাহলে সেখানে কিন্তু যদি টিম ওয়ার্ক না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই সেখানে সফল হওয়া যায় না। যেমন আমরা বেশ কতগুলো উদাহরণ এখানে আলোচনা করতে পারি, যেমন সৈন্যবাহিনীতে যখন তারা বিভিন্ন অপারেশনে যাচ্ছেন বা সৈন্যবাহিনীতে কিন্তু সবার প্রথমে যেটা শেখানো হয় সেটা হলো টিম ওয়ার্ক, কিভাবে কাজ করা যায়। আমরা সৈন্যবাহিনীর যে বিভিন্ন রকমের যদি ড্রিলগুলো দেখি সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে প্রত্যেকে কিভাবে সুসংগঠিতভাবে চলছেন, সেখানে কিন্তু একজন যদি স্ল্যাপ করে যায় তাহলে কিন্তু পুরো প্রক্রিয়াটাই ব্যাঘাত ঘটতে পারে। ঠিক সেরকমই যদি আমরা বিভিন্ন কীটপতঙ্গ আমাদের সামনে যে পিঁপড়েকেও দেখি তারা কিন্তু একদম সারিবদ্ধভাবে প্রত্যেকে সমানভাবে কাজে যেতে পারে, তার ফলে কি হয় তারপরে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়। আর এই কাজ সহজ হওয়ার আর একটা গুরুত্বপূর্ণ উদাহরণ দেওয়া যেতে পারে সহজেই খুব মনে থাকা, আমরা সকলেই সিনেমা দেখি গোল্ড একটি বই আমাদের আমরা বা আমাদের অক্ষয় কুমারের রয়েছে, সেই বইতে আমরা একটা জায়গায় দেখানো হয় যে মাঠের এই পাশ থেকে ও পাশে ইট গুলো নিয়ে যাওয়ার জন্য বারবার যখন যারা অভিনেতারা রয়েছেন তাদেরকে যে দেখানো হয় যে প্রত্যেকে একটা 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 করে নিয়ে যাচ্ছে, তার যিনি কোচ ছিলেন তিনি আবার বলছেন যে আবার করো আবার করো, তারপর তারা যখন রিয়েলাইজ করলেন যে সবাই লাইন ধরে
দাঁড়ালে কাজটা অনেক সহজ হয়ে যায়, তখন কিন্তু তারা সেইভাবেই করতে শুরু করলেন। এই যে দলবদ্ধভাবে কাজ করার ফলে কি হচ্ছে, একজনের উপরে কিন্তু পরিশ্রমের পরিমাণটা অনেক কমে যাচ্ছে, যে কাজটা সকলের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, তার ফলে কিন্তু কাজটা অনেক কম সময়ের মধ্যে এবং অনেক সঠিকভাবে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল হচ্ছে ফুয়েলের যে আমাদের তত্ত্ব, সেই তত্ত্ব সম্পর্কে আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা ক্লাসিক্যাল থিওরি আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, কারণ ক্লাসিক্যাল থিওরি বিষয়ে অনেক কয়েকজন বৈজ্ঞানিকেরা বিভিন্ন রকমের তত্ত্ব বা তাদের বিভিন্ন নীতিগুলি আলোচনা করেছেন, সে বিষয়ে আলাদা আলাদাই আমরা আলোচনা করব ক্লাসিক্যাল থিওরির ওপরে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।